আচ্ছা, আপনার ডিমের কোন প্রিপারেশনটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? যদি আপনার ডিমের পোচ খেতে খুব ভালো লাগে তাহলে আজকে সানডে সাসপেন্সের গল্পটা ইজ কাট আউট ফর ইউ। জোকস অ্যাপার্ট, আজকের গল্পের নাম পোচার, তাই জন্যই ওই খুব খারাপ জোকটা মারলাম আর কি। যাকে বাদ দিন, এই গল্পটা ট্রান্সলেশন, রেডিও অ্যাডাপ্টেশন পুরোটাই করেছে দীপ। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকে সানডে সাসপেন্সের গল্প। কি শুরু হচ্ছে আজকে সানডে সাসপেন্সের গল্প পোচার? আমি Sunday Suspense. বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ আপনার জন্য সাকির লেখা দ্য ইন্টারলোপার্স গল্পের উপর আধারিত পোচার। সাকি ইংরেজ লেখক হেক্টর হিউ মনরো এর ছদ্মনাম। হেক্টর হিউ মনরো জন্ম 18 ডিসেম্বর 1870 বার্মাতে। বাবা চার্লস অগাস্টাস মনরো ছিলেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল। খুব কম বয়সে মনরো মাকে হারান। বাবা তাকে ইংল্যান্ড ফেরত পাঠিয়ে দেন, যেখানে তাকে মানুষ করেন তার ঠাকুমা। 1896 সালে মনরো চলে আসেন লন্ডনে, লেখালেখি শুরু করেন পত্রপত্রিকায়। তার লেখা প্রথম ছোট গল্প ডগেড প্রকাশিত হয় 1899 সালে। ছোট গল্পের জন্যই মনরো বিখ্যাত। আজকের গল্প দ্য ইন্টারলোপার্স সম্ভবত 1919 সাল নাগাদ লেখা এবং প্রকাশিত সে বছরই দ্য টয়েজ অফ পিস অ্যান্ড আদার পেপার্স বলে একটি বইতে। গল্প পাঠে আমি দীপ, প্রধান দুই চরিত্রে অগ্নি এবং সমক। শুরু হচ্ছে পোচা। ভন গ্র্যাডউইটস আজ শিকারে বেরিয়েছেন, হাতে তাঁর বিশ্বস্ত হান্টিং রাইফেল, পায়ে হান্টিং বুট, গায়ে পচা পাতা রঙের জ্যাকেট। কিন্তু রোমেনিয়ার কার্পেথিয়ান্স পাহাড়ের এই দিকে আবহাওয়া আজ ভালো নয়। আকাশ মেঘাচ্ছন্ন, ঝোড়ো হাওয়া বইছে। এরম আবহাওয়ায় হরিণ বা শুয়োর বা বনমোরগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু উলরিখের তাতে কোনো অসুবিধে নেই, কারণ তাঁর শিকার জন্তু নয়, মানুষ। মামলাটা করেছিলেন উলরিখের দাদু। যে জঙ্গলের মধ্যে তিনি আজ দাঁড়িয়ে রয়েছেন সেটা যে বিরাট বড় বা তাতে অনেক জন্তু জানোয়ার আছে বা কোনো মহামূল্য খনিজ পদার্থ আছে তা কিন্তু নয়। অথচ দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বহু কাল ধরে এই জঙ্গলের মালিকানা নিয়ে অশান্তি, একদিকে গ্র্যাডউইটস অন্যদিকে জেনায়ন। শেষে মামলাটা করলেন উলরিখের দাদু এবং জিতলেন। সেই থেকে দুই পরিবারের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। এদিকে মামলা হেরেও জেনায়ন পরিবার জঙ্গলের ওপর তাদের মালিকানা ছাড়তে নারাজ। কোর্ট যাই বলুক, তারা জঙ্গলে যথেচ্ছভাবে শিকার করেই যাবেন। তাই তিন প্রজন্ম ধরে গ্র্যাডউইটস আর জেনায়ন পরিবার বলে চলেছে যে তারাই আসল মালিক এবং অন্য পক্ষ পোচার। তাই আজ উলরিখ শিকারে বেরিয়েছেন। তার লক্ষ্য কোনো জানোয়ার নয়, তার লক্ষ্য জর্জ, জেনায়ন পরিবারের বর্তমান প্রজন্ম। ছোটবেলায় তারা একই স্কুলে পড়তেন এবং দুজনের মধ্যে মারামারি লাগতো মাঝে মাঝেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাতাহাতিটা আর হয় না, কিন্তু দুজনেই একে অপরের সর্বনাশ কামনা করে এসেছেন বহু বছর। কিন্তু আজ একটা হেস্তনেস্ত হবেই। উলরিখ জানেন যে জজ আজ জঙ্গলে ঢুকবেনই, তাই শুধু বন্দুক নয়, সঙ্গে লোক লস্কর নিয়ে এসেছেন তিনি। তারা অপেক্ষা করছে ওপরে, খাদে নেমেছেন তিনি একা। খুব সন্তর্পণে হাঁটছেন উলরিখ, খেয়াল রাখছেন যেন কোনো শুকনো ডালপালা মাড়িয়ে না ফেলেন, কারণ সেই বিকট শব্দে শিকার হুঁশিয়ার হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে চলেছেন উলরিখ, হঠাৎ একটি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালেন জর্জ জেনায়ন। জর্জ আর উলরিখ একে অপরের দিকে কটমট করে তাকিয়ে রইলেন।
দুজনেই ভেবেছিলেন অন্যজনকে সামনে পেলে খুনই করে ফেলবেন, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে কেউই কিছু করতে পারলেন না। ট্রিগার টানলেই বন্দুক চলে, কিন্তু সভ্য সমাজে বন্দুক চালানোরও কিছু নিয়ম আছে, সহবত আছে। একজন মানুষ হামলা না করলে তার উপর বন্দুক চালানো নিয়ম বিরুদ্ধ। আর কটা মুহূর্ত সময় পেলেই হয়তো সেই ক্ষণিকের ইতস্তত ভাব কাটিয়ে উঠতে পারতেন দুজনেই, কিন্তু প্রকৃতি সেই সুযোগ কাউকেই দিলেন না। দমকা একটা হাওয়া বয়ে গেল জঙ্গলের মধ্যে দিয়ে, আর সেই হাওয়ার দাপটি যে গাছটির নিচে দুজনে দাঁড়িয়েছিলেন তার একটি বিশাল ডাল ভেঙে পড়ল দুজনের ওপর। ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠার পর উলরিখ দেখলেন তাঁর অবস্থা সঙ্গীন। একটি হাত আটকে আছে শরীরের তলায়, অন্যটি আটকে গাছের ডালের মধ্যে। একটি ছোট ডাল যাকে বলে প্রশাখায় তার মুখ কেটেছে, ক্ষত থেকে রক্ত গড়িয়ে চোখের ওপর পড়ছে। পায়ে মোটা বুট ছিল বলে পা দুটো পুরো থেঁতলে যায়নি, কিন্তু তাও হাড় ভেঙেছে নিশ্চয়ই। কেউ এসে উদ্ধার না করলে এখান থেকে বেরোনোর কোনো সম্ভাবনাই নেই। তার পাশেই পড়ে আছেন জর্জ জানায়ম। জর্জের চোট তাঁর থেকে একটু কম, কিন্তু তিনিও চাপা পড়েছেন ডালের তলায়, নিজে বেরোতে পারবেন না। তাঁর প্রতিপক্ষের অবস্থা দেখে নিজের হাজার বেদনা সত্ত্বেও এক বিচিত্র হাসি ফুটে উঠল জর্জের মুখে। অন্য লোকের জঙ্গলে পুচিং করতে এসে কলে ইঁদুরের মতো ধরা পড়েছে উলরিখ ফন গ্র্যাডউইটস, এটার একটা ছবি তুলে রাখতে হতো। পোচার কাকে বলছিস? হ্যাঁ, এটা এটা আমার জঙ্গল। হ্যাঁ, নিজের জঙ্গলে শিকার করলে সেটাকে পোচিং বলে না, পোচা তো হলি তোরা রে। তুই, তোর মোটা বাপ, তোর ওই কালা ঠাকুরদা, সারা পোচারের গোষ্ঠী। আচ্ছা আচ্ছা, নিজের জঙ্গল নাকি? গাছের তলা থেকে বেরিয়ে দেখা না একবার। এই এই, আমার সঙ্গে লোক আছে। হ্যাঁ, কি ভেবেছিলি তুই? আমি একা একা জঙ্গলে ঢুকবো আর তুই আমাকে খুন করে এখানে পুঁতে দিয়ে যাবি? হ্যাঁ শোন, সাতজন লোক রয়েছে আমার পেছনে। হ্যাঁ, এসে আমাকে বার করে নিয়ে যাবে রে। বার করে নিয়ে যাবে না, অন্য কিছু, বার করার মতো কিছু পেলে তো বার করবে। শোন শালা, শোন, লোক নিয়ে আমিও ঢুকেছি। হ্যাঁ, আমাকে বার করার পর এই ডালটা একটু ওপর দিকে ঠেললেই তোর মাথার ওপর, ব্যাস। চিন্তা করিস না, শ্রাদ্ধতে ফুল পাঠিয়ে দেবো। যা, এই এই শোন না, ধপের কীর্তনগুলো অন্য কাউকে শোনাবি। হ্যাঁ, আমি খাদে নামার আগে আমার লোকগুলোকে বলে এসছি, দশ মিনিট, দশ মিনিটের বেশি দেরি হলে আমার খোঁজ করতে। হ্যাঁ, দশ মিনিট, ঠিক আছে? তার মধ্যে সাত মিনিট অলরেডি হয়ে গেছে। চাপ, পোচারের বাচ্চা, চাপ। এই বলে দুজনেই থামলেন, একে ঠান্ডা, তার উপর দুজনেই আহত। কাহা তকা ঝগড়া চালিয়ে যাওয়া যায়। জর্জ পিঠের নিচে আটকে থাকা হাতটা এতক্ষণে ছাড়াতে পেরেছেন। সেই হাত দিয়ে কোনো মতে জ্যাকেটের পকেট থেকে বার করলেন তার ছোট ফ্লাস্কটি। তার অনেক দিনের অভ্যেস, শীতকালে শিকারে বেরোনোর সময় এই ফ্লাস্কে কনিয়াক ভরে নিয়ে যাওয়ার। কোনো মতে এক হাত দিয়ে ফ্লাস্কের ছিপি খুলে একটা চুমুক দিলেন। ফ্রান্সের একেবারে সেরা কনিয়াক, যেন বোতলে বন্দি দক্ষিণ পশ্চিম ফ্রান্সের রোদ্দুর। এই বরফের ঝড়ের মধ্যেও জজ অনুভব করলেন কনিয়াকটা গলা দিয়ে নামার সঙ্গে সঙ্গে তার গোটা শরীরটা আস্তে আস্তে গরম হয়ে উঠল। ফ্রান্সের রোদে মনের বরফও খানিকটা গলল বোধ হয়। এই দুর্যোগে তার পাশে তাঁরই মতো আহত অবস্থায় যিনি পড়ে রয়েছেন, তিনিও তো একজন মানুষ, বিপদে সাহায্য না হোক অন্তত একটু সৌজন্য তো তার প্রাপ্য। ওই এই, আমি আমি এই ফ্লাস্কটা তোর দিকে ছুঁড়ে দিলে ধরতে পারবি? ভেতরে কনিয়াক আছে, খা একটু, খেলে গা গরম হবে।
কি তোর কি মাথায় চোট লেগেছে নাকি? হ্যাঁ, গোলমাল করছে? তোর ফ্লাস্ক থেকে মদ খাবো আমি? হ্যাঁ, রেনিবে আমার কপাল কেটে চোখের উপর রক্ত জমে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ চুপ করে রইলেন জজ, চুপ করে শুনলেন ঝড়ের শব্দ, বরফের সঙ্গে পাল্লা দিয়ে চারিদিক থেকে অন্ধকারের চাদর ঢেকে ফেলছে তাদের দুজনকে। পাশে পড়ে থাকা আহত মানুষটির দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে একটা চিন্তা তার মাথায় দানা বাঁধতে শুরু করল। উলরিক, শোন, তোর লোক যদি আগে আসে তোর যা ঠিক মনে হয় তাই করিস, কিন্তু আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড। আমার লোকগুলো এলে আমি বলবো তোকে আগে ছাড়াতে। সারা জীবন এর একটা জঙ্গলে আমরা ঝগড়া করে গেলাম, কি লাভ হলো? হ্যাঁ, যে জঙ্গলের জন্য এত ঝামেলা, আজ আমরা দুজনে সেখানেই মরছি, আর কতদিন এই ঝগড়া চালিয়ে যাবো আমরা? উল্লেখ শোন না, আমরা কি সত্যি বন্ধু হতে পারি না, কি বলিস? হ্যাঁ, উলরিক এতক্ষণ পরে উত্তর দিলেন যে জর্জের মনে হল তিনি হয়তো জ্ঞান হারিয়েছেন। আস্তে আস্তে খুব কষ্ট করে কথা বলতে হচ্ছে তাকে। গত 50 বছরে কেউ একজন জানায় আমার ভন ব্র্যাডউইচকে কথা বলতেই দেখেনি। ভাবতো রোববার সকালে যদি তুই আর আমি একসঙ্গে ঘোড়ায় চড়ে মার্কেট স্কোয়ারে যাই, সবাই অজ্ঞান হয়ে যাবে রে শালা। এরম শীতের রাতে জঙ্গলে পড়ে না থেকে আমরা তোর বাড়িতে বা আমার বাড়িতে একসঙ্গে বসে মুরগির রোস্ট আর ওয়াইন সাঁটাতাম। জঙ্গলে কে কখন শিকার করবে সে নিয়েও কোনো ঝগড়া নেই। জর্জ, দুজনে একসঙ্গে শিকারে যাব, কোটা এলাকায় কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না শালা। যদি আমরা বন্ধুত্ব করে নিই কেউ দাঁড়াতে পারবে না, কেউ না। দুজনেই চুপ করলেন। 50 বছর ধরে যে ঝগড়া চলছে, একদিন সে ঝগড়া যে এইভাবে মিটমাট হবে তা দুজনের কেউই ভাবেননি। দুজনেই মনে মনে প্রার্থনা করতে লাগলেন যেন তাঁদের লোকই আগে আসে, যাতে সে প্রতিবেশীকে উদ্ধার করতে পারে। ওদিকে ঝড়ের দাপট যেন একটু কমল। ক্ষীণ শীষ দেওয়ার মতো শব্দ করে গাছের ডালের মধ্যে দিয়ে বয়ে চলল ঠান্ডা হাওয়া। এই ফাঁকে উলরিক একটা প্রস্তাব দিলেন। জর্জ, জর্জ, এই জর্জ, ঝড়ের আওয়াজ কমেছে, এটাই সুযোগ, দুজনে চল একসঙ্গে চিৎকার করি, কারুর না কারুর লোক তো শুনতে পাবে, কি বলিস? হ্যাঁ, ধুর, এই জঙ্গলের মধ্যে কেউ কিছু শুনতে পাবে না। আরে চেষ্টা তো করতে হবে, চেষ্টা তো করে দেখি। আচ্ছা ঠিক আছে, চল চলো একসঙ্গে। ওয়ান টু থ্রি, দুজনেই গান পাতলেন কিন্তু শুনতে পেলেন না কিছুই। আরেকবার, আরেকবার, জর্জ চল চল আরো চল। হ্যাঁ, রেডি, ওয়ান টু থ্রি। এবার যেন সত্যি কিসের একটা শব্দ শোনা গেল বহু দূর থেকে। আমি 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 পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি জর্জ, কিন্তু কিন্তু চোখের উপর রক্ত জমে আছে ভাই, কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুই একটু মাথাটা তোল, দেখ একটু, দেখ কাউকে দেখতে পাস কিনা, একবার মাথা তোল। বহু কষ্ট করে
মাথা তুললেন জর্জানায়। আধো অন্ধকারে দেখতে অসুবিধে হচ্ছিল খুবই, কিন্তু তারপর তাঁর চোখে পড়ল ছায়া মূর্তিগুলো। দেখছি দেখছি, তোর চেষ্টা বৃথা যায়নি ভাই, লোক আসছে, সত্যি লোক আসছে, সত্যি। আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই, আমরা আমরা বাড়ি ফিরবো। তুই ঠিক দেখছিস? হ্যাঁ ঠিক দেখছি, ওই তো পাহাড়ের পাহাড়ের গা দিয়ে খাদে নামছি। হ্যাঁ কজন রয়েছে? এক দুই পাঁচ আট, না 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 নজন 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 লোক। সে কি নজন লোক? আমার সঙ্গে তো মাত্র সাতজন এসেছিল, তাহলে নিশ্চয় তোর লোক। ছায়া মূর্তিগুলো এবার আরো কাছে এসে পড়েছে এবং তাদের স্পষ্ট দেখতে পেয়ে জর্জানায়েমের গলায় যেটুকু আশার আলো ছিল সেটা দপ করে নিভে গেল। না আমার লোক নয়। হ্যাঁ তোর লোক নয়? মানে মানে তোর লোক নয়, আমারও লোক নয়? তাহলে কে আসছি জর্জ? জঙ্গলের আসল মালিক তোর আর আমার মতো পোচারকে শাস্তি দিতে। কি আবল তাবল বকছিস, কি ভুলভাল বকছিস! জঙ্গলের আসল মালিক মানে আমি? আমি তোর কথার কোনো মানে বুঝতে পারছি না জর্জ। কে আসছে? সানডে সাসপেন্সে আজ শুনলেন সাকির লেখা দ্য ইন্টারলোপার্স গল্পের উপর আধারিত পোচা, জর্জানায়েমের চরিত্রে অগ্নি, উলরিক ভন গ্র্যাডউইৎজ সোমক, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে প্রবর এবং রিচার্ড, গল্পের সূত্রধার পরিচালনা অনুবাদ রেডিও রূপান্তর এবং গল্প পাঠে আমি দীপ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আবার হাজির হবে সানডে সাসপেন্স।